আজকের প্রশ্ন, প্রভু যিশুর 12 জন শিষ্য ও প্রেরিতদের নাম কি? আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই বিষয়ে বাইবেল থেকে, এবং সেই সাথে তা বাইবেলে কোথায় কোথায় লেখা আছে সে বিষয়েও আলোচনা করব। আর সেই জন্যই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ শেষের দিকে আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছেন। শুরু করার আগে খুব তাড়াতাড়ি বলতে চাই, আপনি যদি জিসাস সং টিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটাও অন করে রাখুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করি আপনি সর্বপ্রথম দেখতে পান। শিষ্য কথার অর্থ হল শিক্ষার্থী অথবা অনুসরণকারী, আর প্রেরিত কথার অর্থ হল একজন ব্যক্তি যাকে পাঠানো হয়েছে। যতদিন প্রভু যিশু পৃথিবীতে ছিলেন তার 12 জন অনুগামী ছিলেন শিষ্য। সেই 12 জন শিষ্য যিশুকে অনুসরণ করত, তার থেকে শিক্ষা গ্রহণ করত এবং তাকে মেনে চলত, অর্থাৎ তারা প্রভু যিশুর দ্বারা প্রশিক্ষণ লাভ করত। তারপর যিশুর পুনরুত্থানের ও স্বর্গারোহণের পর প্রভু যিশু সেই 12 জনকে তার সাক্ষ্য বহন করার জন্য পাঠালেন সমগ্র বিশ্বে, যা আমরা মথি 28:18-20 এবং প্রেরিত 1:8 পড়লে জানতে পারি। সেখানে এরকম লেখা আছে, তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। এবং প্রেরিত 1:8 বলে, পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমে সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। আর তাই তখন থেকেই তারা শিষ্য থেকে প্রেরিতে পরিণত হয়েছিল, এমনকি যতক্ষণ প্রভু যিশু পৃথিবীতে ছিলেন শিষ্য ও প্রেরিত এই দুটি শব্দই তাদের জন্য ব্যবহৃত হতো। আর এই মুখ্য প্রেরিতদের নাম আমরা মথি 10:2-4 পদে দেখতে পাই, আর তা হল সেই 12 জন প্রেরিতের নাম এই এই, প্রথম শিমন যাহাকে পিতর বলে, এবং তাহার ভ্রাতা আন্দ্রেয়, শিবদিয়ের পুত্র জাকব ও তাহার ভ্রাতা জোহন, ফিলিপ, বর্থলময়, থোমা ও করগ্রাহী মথি, আলফের পুত্র জাকব ও থদ্দেও, কানানি শিমন ও ইস্করতীয় জিহুদা, যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিল। এছাড়াও মার্ক 3:16-19 পদ ও লুক 6:13-16 পদে আমরা এই মুখ্য প্রেরিতদের নাম দেখতে পাই। তিনটি প্যাসেজ যদি আপনি খুব ভালোভাবে লক্ষ্য করেন সেখানে খুব সূক্ষ্ম পার্থক্য আপনি দেখতে পাবেন। যেমন থদ্দেয়কে আপনি পাবেন লুক 6:16 পদে জাকবের পুত্র জিহুদা নামে, কানানি শিমনকে পাবেন উদ্যোগী শিমন নামে মার্ক 3:18 পদে, এবং লুক 6:15 পদে পাবেন উদ্যোগী শিমন নামে। যোহন লিখিত সুসমাচারে বর্থলময়কে আপনি পাবেন নথনেল নামে, যা আপনি যোহন 1:45-51 পদ পড়লে দেখতে পাবেন। আর নথনেল এবং বর্থলময় দুজনে একই ব্যক্তির দুটি ভিন্ন নাম। আর ইস্করতে জিহুদা, যে প্রভু যিশুর সাথে প্রতারণা করেছিল, তার মৃত্যুর পর সেই স্থান মত্ততীয় পেয়েছিল, যা আমরা প্রেরিত 1:21-26 পড়লে জানতে পারি। কিছু বাইবেল স্কলাররা মনে করেন
শেষ পর্যন্ত মধ্যতীয় অকার্যকর হয়ে পড়লে সেই স্থানে ঈশ্বর পৌলকে চুজ করেছিলেন প্রেরিত হিসেবে। আর যদি আপনি খুব ভালোভাবে লক্ষ্য করেন, সেখানে দেখতে পাবেন যে ১২ জন প্রেরিতরা ছিলেন খুবই সাধারণ মানুষ, কিন্তু ঈশ্বর তাদের ব্যবহার করেছিলেন অসাধারণ এবং শক্তিশালীভাবে। সেই ১২ জন প্রেরিতদের মধ্যে কেউ কেউ ছিলেন মৎস্য শিকারী, খুবই সাধারণ অর্থে জেলে, করগ্রাহী এবং কিছু সাধারণ মানুষ। সুসমাচার পুস্তকগুলি এই ১২ জন প্রেরিতদের ক্রমাগত ব্যর্থতা, সংগ্রাম এবং সন্দেহজনক মনকে তুলে ধরে। কিন্তু প্রভু যীশুর পুনরুত্থানের পর এবং স্বর্গারোহণের পর পবিত্র আত্মার শক্তিতে সেই প্রেরিতগণরাই ঈশ্বরের শক্তিশালী ব্যক্তিতে পরিণত হয়ে সমগ্র পৃথিবীতে পরিবর্তন এনেছিল, যা আমরা প্রেরিত পুস্তক ৪:৩ পড়লে জানতে পারি। শেষ করার আগে আরও একটা কথা আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার, যে প্রভু যীশুর শুধুমাত্র ১২ জন শিষ্য ছিল না, তার অনেক 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 শিষ্য ছিল। কিন্তু যে ১২ জন মুখ্য শিষ্যের সম্পর্কে আমরা আগে আলোচনা করলাম, তারা হলেন ১২ জন প্রেরিত। প্রভু যীশুর শিষ্য সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা সুসমাচার পুস্তকগুলিতে ৩ রকমভাবে শিষ্যদের উল্লেখ দেখতে পাই। প্রথম ভাগে থাকে ১২ জন প্রেরিত, যারা ছিলেন প্রভু যীশুর মুখ্য শিষ্য। দ্বিতীয় ভাগের শিষ্যরা হলেন প্রভু যীশু যখন গ্রামে গ্রামে বা কোনো জায়গায় যেতেন, সেখানে অনেক লোকরা আসত যীশুকে দেখার জন্য, তার উপদেশ শোনার জন্য ও তার কাছ থেকে আরোগ্য লাভ পাওয়ার আশায়। তারাও এক ধরনের শিষ্য ছিলেন, যেমন এই পর্যায়ে আমরা সক্কেয়কে দেখতে পাই। আরও ৫,০০০ জন লোক, যাদেরকে প্রভু যীশু ৫টা রুটি এবং ২টো মাছ দিয়ে সবাইকে তৃপ্তি সহকারে খাইয়েছিলেন, এছাড়াও আরও অনেককে, যাদের মধ্যে পড়ে সেই সব অন্ধ মানুষেরা যারা দৃষ্টি পেয়েছিল, সেই সব খঞ্জ মানুষেরা যারা প্রভু যীশুর অলৌকিক কাজের দ্বারা আবার নতুন করে হাঁটতে পেরেছিল, এবং সেই সব অসুস্থ ব্যক্তিরা যারা প্রভু যীশুর সান্নিধ্যে এসে সুস্থতা লাভ করেছিল, এবং সেই সাথে সেই মৃত ব্যক্তিরাও যারা প্রভু যীশুর কথায় জীবন ফিরে পেয়েছিল। আর তৃতীয় ভাগে আমরা পাই সেই ৭০-৭২ জন শিষ্যদের, যারা যীশুর বাক্যকে বিশ্বাস করত, অনুসরণ করত এবং প্রভু যীশুর নামে অলৌকিক কাজও করত, যা আমরা ১০:১৭ দেখতে পাই। সেখানে লেখা আছে সেই ৭০-৭২ জন শিষ্যরা প্রভু যীশুর নামে ভূতদেরও বশীভূত করতে পেরেছিল। আর সেই জন্য এটা খুব স্পষ্ট যে প্রভু যীশুর শুধুমাত্র ১২ জন শিষ্য ছিল না, তার অনেক 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 শিষ্য ছিল, কিন্তু তিনি ১২ জনকে প্রেরিত হওয়ার জন্য আহ্বান করেছিলেন।